কেউ আকিকা সময় মতো না দিলে তা কি আর পরে দেওয়া যাবে, এই মর্মে ওলামাদের বড় ইখতিলাফ রয়েছে। একদল একবারে শক্ত ফতোয়া, সাত দিনের দিনে দিল দিল, না হলে পরে আর চলবে না। আর একদল বলছেন সাত দিনে, চোদ্দ দিনে, একুশ দিনে দিয়ে দেন। চোদ্দ দিন একুশ দিনের হাদিস সহি জয়ীফ নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। যারা সহি বলেছেন বা হাসান বলেছেন তারা বলছেন চোদ্দ একুশ দিনের দিনে দিতে পারেন, আর যারা বলছেন জয়ীফ বলছেন দিতে হবে না। আরেক দল আলমা, সৌদি আরবের আলমা শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন এবং আলবানি রাহিমাহুল্লাহ, আলবানি রাহমাতুল্লাহ বলছেন বড় হে নিজের আকিকাও নিজে দিতে পারে, অথচ তিনি চোদ্দ দিন একুশ দিন হাদিস জয়ীফ বলেছেন। আর শেষ যেটি তার গবেষণা তাতে, কিন্তু তারপরে তিনি বলছেন যে আকিকার সুন্নতি দিন হচ্ছে সপ্তম দিন, সেটা পার যদি হয়ে যায় তাহলে আর করার কিছু নাই, পরেও দিলে দিতে পারে। আমি বলি যে আপনার যদি দেওয়ার খুব আগ্রহ হয় যে আমার ছেলেটার অথবা নিজের আকিকা দিয়ে দেবো, দিয়ে দেন, আল্লাহ কবুল করলো আলহামদুলিল্লাহ, যদি কবুল না হয় তাহলে লোকজন খেলো, মমিন ভাইদের বন্ধের খাওয়াইলেন আর গরিব মিসকিনকে খাওয়াইলেন, সাদকা হইল, আল্লাহু আলাম। হ্যাঁ, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন সুন্নতের পাবন্দী করার। সাত দিনের দিনেই আকিকা দেওয়াই অভ্যস্ত হন, সাত দিনে অভাব ছিল, জরুরি নয় যে পরে আকিকা দিতেই হবে। আকিকা সুন্নাত মক্কাতে ছিল, যেই সময় সুন্নাত মক্কা সেই সময় পয়সা ছিল না। যেমন এই বছরে কোরবানি দেওয়ার খুব আপনার আগ্রহ ছিল যে কোরবানি দেবো, পয়সা ছিল না, কোরবানি দেননি, তাহলে সামনে বছর যখন কোরবানির মৌসুম আসবে কোরবানি দেবেন, কিন্তু এই বছর কোরবানি কি কাজা করবেন নাকি? ঠিক ওই রকমই প্রথম ছেলের বেলা অভাব ছিল, হ্যাঁ ঋণী ছিলাম, আমি আকিকা দিতে পারিনি, দ্বিতীয় ছেলের বেলা আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে, এখন আকিকা দেন। সবগুলি ছেলের আকিকা, আকিকার ক্ষেত্রে ভাগা জায়েজ নয়, বিদাত। হ্যাঁ, কিছু ভাগ কুরবানির, কিছু ভাগ আকিকার, এগুলি সব বিদাতি তরিকা, এগুলো জায়েজ নয়। আকিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা, দুটি আলোচনা আছে, আকিকার বিধান আর নবজাত সন্তানের বিধান, দুটি আলোচনা আমার আছে, আশা করি যাদের প্রয়োজন হবে শুনে নিতে পারবেন অনলাইনে। এটা ছিল নয় নম্বর প্রশ্ন। আর যাদের সামর্থ্য নেই তারা কি করবে? সামর্থ্য নেই সুন্নাত মক্কাতে, আপনার জন্য সুন্নাত নাই, জি সামর্থ্য নাই, হজই নেই, যার সামর্থ্য নেই পয়সা নেই হজ নেই, যার পয়সা নেই যাকাত নেই, ফরজের ইসলামের রুকনের ক্ষেত্রে যদি সামর্থ্য নেই, সেই জন্য তিনটা ইসলামের রুকন আদায় করে আপনি পাকা মুসলিম হইতে পারবেন। হ্যাঁ, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখে আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর রোজা রেখে, তাই না? সারা জীবন যাকাত নসিব হইল না কারণ পয়সা নেই, সারা জীবন হজ নসিব হইল না কারণ পয়সা নেই। হ্যাঁ, আপনার ইমানে আর আরেকজন পয়সাওয়ালা পাঁচটা ইসলামের ফরজ আদায় করে পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। আপনার নিয়ত আছে আল্লাহ যদি পয়সা দিতেন আমি যাকাত দিতাম, আল্লাহ যদি পয়সা দিতেন তো আমি হজ করতাম, আপনাকে আল্লাহ ওই নাকি দেবেন ইনশাআল্লাহ ওই ধনির মতো, জি তার চাইতে বেশিও পেতে পারেন আপনি আপনার সৎ নিয়তের উপর। সে আমল করে অত এখলাস ছিল না, আপনি আমল না করে আপনার মধ্যে বেশি এখলাস ছিল, তার চাইতে বেশি নাকি পেতে পারেন আপনি। দশ নম্বর প্রশ্ন,